সারা দুনিয়া জুড়ে এই তবলিগের কাজ চলেছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। এই তবলিগি জামাতের উসিলায় আমার চোখের দেখা লন্ডনের বড় বড় গির্জা মসজিদে পরিণত হয়েছে, আমার চোখের দেখা আমেরিকার বড় বড় খ্রিস্টানদের গির্জা তবলিগের উসিলায় মসজিদে পরিণত হয়েছে। গির্জায় তারা যায় না, গির্জা অচল হয়ে পড়ে আছে, মুসলমানেরা কিনে কিনে মসজিদ বানায়। এই কাজটা যারা করতেছে লন্ডনে আমেরিকায় ইহুদি খ্রিস্টানদের দেশে, এরা হলো একমাত্র তবলিগি জামাত। তবলিগি জামাতের আমল দেখে, তবলিগি জামাতের ইমানের অবস্থা দেখে, তবলিগি জামাতের আমলের অবস্থা দেখে, তবলিগি জামাতের চালচলন দেখে, তবলিগি জামাতের আখলাক চরিত্র দেখে অসংখ্য অগণিত ইহুদি খ্রিস্টান বেঈমান কাফির মুমিন মুসলমান হয়ে যাচ্ছে। তবলিগি জামাতের উসিলায় লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের কলেমা সংশোধন হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের নামাজ সংশোধন হচ্ছে, আমল আখলাক সংশোধন হচ্ছে। তবলিগি জামাতের বিরুদ্ধে যত প্রশ্ন করা হয়, এর মধ্যে আরেকটা প্রশ্ন করা হয়, রাসূল কলেমার তবলিগ করেছেন, ইমানের তবলিগ করেছেন বেঈমান কাফিরের কাছে। তবলিগি জামাতের এরা কলেমার তবলিগ করে মুমিন মুসলমানের কাছে, এই জন্য এই তবলিগ ইসলামী তবলিগ নয়। এটা একটা ফালতু কথা, এমন কথা যারা বলে এরা কোরআনও পড়ছে না, হাদিসও পড়ছে না। কোরআনে কি আছে তাও জানে না, হাদিসে কি আছে তাও জানে না। কোরআনের এক আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। হে ইমানদারগণ, কারে ডাক দিলেন? ইমানদারকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আমিনু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহর রাসূলের উপর ঈমান আনো। ইমানদারকে ডাক দিয়া ইমানের দাওয়াত দেওয়া, এটা তবলিগে আগে করছে না আল্লাহ আগে করছেন? ইমানদারকে ইমানের ডাক দিল, ইমানের দাওয়াত দিলে যদি সেটা ইসলামী কাজ না হয়, তাহলে আল্লাহ কেন কোরআনে ইমানদারকে ইমানের দাওয়াত দিলেন? আল্লাহ কি অনুসলামিক কাজ করলেন? তাহলে তো তোমার প্রশ্ন তবলিগি জামাতের বিরুদ্ধে নয়, তোমার প্রশ্ন তো আল্লাহর বিরুদ্ধে যায়। কাজে এই সমস্ত প্রশ্ন করিয়া যেই তবলিগ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, যেই তবলিগ সারা দুনিয়াতে চালু হয়ে গেছে, এই তবলিগ এই সমস্ত প্রশ্ন করে কোনোদিন বন্ধ করা যাবে না। যারা প্রশ্ন করছে অনেকদিন পর্যন্ত, তারা প্রশ্ন করে দেখছে এটা আর বন্ধ করা যায় না, এখন আর প্রশ্ন করে না, এখন প্রশ্ন না করিয়া আর একটা বিকল্প তবলিগ ব্যাক করে। যখন দেখলো প্রশ্ন করে বন্ধ করা যায় না, তখন প্রশ্ন না করে কি করে আর একটা বিকল্প তবলিগ ব্যাক করে। বিকল্প তবলিগ কই পর্যন্ত চলে আর আসল তবলিগ কই পর্যন্ত চলে? বিকল্প তবলিগ অমুকখানে তমুকখানে এখানে সেখানে আনাসে কানাসে চলে, আর সত্যিকারের তবলিগ সারা দুনিয়ায় চলে। বিকল্প তবলিগ বের করে সত্যিকারের তবলিগ রে ডাউন দেওয়ার অপচেষ্টা, এটা কত ব্যর্থ চেষ্টা। এই কথাটা বোঝাবার জন্য আপনাদেরকে একটা গল্প কই। কি কইতাম? গল্প গল্প, আমরা আঞ্চলিক ভাষায় কই কিচ্ছা, এক ব্যঙ্গির কিচ্ছা। ব্যঙ্গি ব্যঙ্গির বাচ্চারে কচু গাছের ফাতার তোলে তুইয়া গেছে আদার করত। ব্যাং ব্যঙ্গি চিনেন কিনা? ব্যাং ব্যঙ্গের স্ত্রীলিঙ্গ হইল ব্যঙ্গি। ব্যঙ্গি তার বাচ্চারে কচু ফাতার নিচে রাখিয়া গেছে আদার করত। এই সময় রাস্তার পাশে দিয়া যাইতেছিল একটা হাতি। ব্যঙ্গির বাচ্চা জীবনে আর কোনোদিন হাতি দেখছে না। ব্যঙ্গির বাচ্চায় মনে করতো আমার মা ব্যঙ্গির চেয়ে বড় কোনো জানোয়ার দুনিয়াতে আর নাই, কারণ মার থেকে বড় কোনো জানোয়ার জীবনে দেখছে না। এই কারণে মনে করতো আমার মায়ের চেয়ে বড় কোনো জানোয়ার দুনিয়াতে নাই। এখন মা যখন গেছে আদার করতো, ব্যঙ্গিরে কচু পাতার নিচে রাখিয়া এই সময় রাস্তা দিয়া গেছে একটা হাতি। দেখে তো তার চক্ষু ছানা ভরা হইয়া গেছে, আরে সর্বনাশ, এত বড় জন্তু আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করছে। আমি তো মনে করতাম এতদিন আমার মার চেয়ে বড় কোনো জানোয়ার বুঝি দুনিয়াতে নাই। হাতি হাতির হতে চলে গেছে। ব্যঙ্গি আদার কিরা যখন বাচ্চার কাছে আইছে, বাচ্চায় কয় মা আমি তো এতদিন মনে করতাম তোমার চেয়ে বড় কোনো জানোয়ার আল্লাহ সৃষ্টি করছে না, আজকে দেখছি হাতি নামে একটা জানোয়ার মানুষে কয় এই রাস্তা দিয়া গেছে, তোমার থেকে লক্ষ কোটি গুণ বেশি বড় হবে। ব্যঙ্গিরা কয় কি কস, আমার থেকে বড় কোনো জানোয়ার আছে? বলে আরে তোমার থেকে বড় মানে তোমার কোনো তুলনাই চলবে না। তখন ব্যঙ্গি গাল ফুলায় আর কয় দেখছাই অত বড় নেই। আমি আপনাদের জিজ্ঞাসা করি, ব্যঙ্গিয়া গাল ফুলাইলে আত্মীয় মানো?
তাহলে বিকল্প তবলিগ কোনোদিন বিশ্ব তবলিগের সমান হয় না, হবে না। বেঙ্গিয়ে গাল ফুলাইছে, কয় তোর আত্মী এত বড়নি, কয় না আমি আরো অনেক বড়, তা আরো ফুলাইছে, কয় দেখ কত বড়নি, কয় না আরো অনেক বড়, তা আরো ফুলাইছে, ফুলাইতে ফুলাইতে বাস্তই তবলিগের বিকল্প বাইর করবা, ফুলাইতে ফুলাইতে বাস্ত হইয়া যাইবা, কোনোদিন বিশ্বজোড়া তবলিগের হওয়ার খুশ নসিব হবে না, সুনসিব হবে না। এই বিশ্বজোড়া তবলিগি জমাত যেহেতু আল্লাহর কাছে মকবুল জমাত, এই জমাতের কারণে লক্ষ কোটি মুসলমানের ঈমান আমল সংশোধন হচ্ছে, এই জমাতের কারণে অসংখ্য অগণিত অমুসলিম মুসলমান হচ্ছে, এই জন্য শয়তানের গায়ে জ্বালা ধরছে। বলেন নেক কাজের, নেক কাজের দ্বারা শয়তানের আরাম হয় না অশান্তি হয়? শয়তানের গায়ে জ্বালা ধরছে। এই বিশ্বজুড়া আল্লাহর কাছে মকবুল তবলিগি জমাতকে কিভাবে টুকরা টুকরা করে দেওয়া যায়? এই শয়তানের গায়ে জ্বালা ধরাই গিয়া সোয়ার হইছে বর্তমান তবলিগি জমাতের একজন স্বঘোষিত আমিরের গাড়। এটা তবলিগের নিয়মিত আমির নয়, এটা হইল তবলিগের স্বঘোষিত আমির। এই স্বঘোষিত আমিরের নাম হইল মৌলানা সাদ। মৌলানা সাদ, মৌলানা সাদকে সারা দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম, হক্কানি তবলিগি, হক্কানি উলামায়ে কেরাম বেতু দিয়েছেন, অনাস্থা দিয়েছেন, এই সাদ পথভ্রষ্ট হয়ে গেছে, এই সাদ গুমরা হয়ে গেছে, এই সাদের তত্ত্বাবধানে মুসলমান তবলিগ করবে না, মুসলমান হক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে তবলিগ করবে। শয়তানে এই এই ফাটল সৃষ্টি করে দেওয়ার কারণে এতদিন পর্যন্ত যারা তবলিগের বিরুদ্ধে নানা রকম ভ্রস্ত করত, এতদিন পর্যন্ত যারা বিকল্প তবলিগ বাইর করত, এরা এখন আসে আর কয় এখন বুঝে আইসেনি তবলিগ যে ঠিক না। আমি কই এখন বুঝে আইসে তবলিগ যে ঠিক? বলে কেমনে? বলে যতদিন পর্যন্ত সহি পথে তবলিগের সমস্ত লোক চলে তখন ঐক্যবদ্ধভাবেই চলে, আর যখন তবলিগের নামে কোনো কোনো লোকে ভুল কথা বলা শুরু করে সাথে সাথে বেঁধে দেওয়া হয়, সাথে সাথে বেঁধে দেওয়া হয়। এইটাই হক আর হক্কানিয়তের প্রমাণ, এইটাই সত্য হওয়ার প্রমাণ। যতদিন পর্যন্ত ইনি সূরা ফাতিহা নামাজের ইমামতিতে দাঁড়াইয়া যতদিন পর্যন্ত সহি শুদ্ধভাবে সূরা ফাতিহা পড়বেন, ততদিন পর্যন্ত আমি আমরা সবাই মিলে উনার ফিসে মুক্তাদি যারা হইলাম, উনি সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে বইরা শেষ করা মাত্রই আমরা সবাই বলবো আমিন, সবাই বলবো আমিন। যেই দিন ইনি সূরা ফাতিহা পুন পড়বেন সেই দিন লুকমা দিব, বেঠু দিব। যে যে মসজিদের মুসল্লিরা ইমামে কেরাত সহি পড়লে আমিন কয় আর বুল ফললে বুল ধরে, এই মসজিদের মুসল্লিরাই খাঁটি। যেই মসজিদের মুসল্লিরা ইমামে বুল ভরে না শুদ্ধ ভরে বুঝেই না, এই মুসল্লিরা ওই বেজাল। ঠিক তেমনি ভাবে যেই তবলিগে, যেই তবলিগের আমিরে ভুল করলে তবলিগের লোকেরাও সারে না, এই তবলিগই খাঁটি। যেই তবলিগের আমিরে ভুল করলেও কেউ ধরে না, যেই তবলিগের সদস্যই ভুল করলেও কেউ ধরে না, এই তবলিগই বেজাল। সুতরাং আমাদের তবলিগ যে খাঁটি এটার জ্বলন্ত প্রমাণ এই স্বঘোষিত আমির ভুল করেছে, আমরা সবাই একসাথে তার ভুল ধরেছি, আমরা তাকে অনাস্থা দিয়েছি, আমরা তার প্রতি ব্যথা দিয়েছি। সারা দুনিয়ার সমস্ত হক্কানি উলামায়ে কেরাম বর্তমান তবলিগি জমাতের নিয়মিত আমির নয়, স্বঘোষিত আমিরকে ভেটু দিয়েছেন, অনাস্থা দিয়েছেন যত কারণে। এর মধ্যে এক দুইটা কারণ আমি কয়েক মিনিটে আপনাদেরকে বলি শুনি। এই স্বঘোষিত আমির মৌলানা সাহেব সাহেব ইনি বলেন যে সমস্ত ইমামগণ মসজিদে ইমামতি করে বাতানেন, আচ্ছা ইনি বলেন যে সমস্ত ইমামগণ মসজিদে ইমামতি করে বাতানেন, যে সমস্ত মুয়াজ্জিনগণ মসজিদে মুয়াজ্জিনি করে বাতানেন, যে সমস্ত উস্তাদগণ মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষা নিয়ে বাতানেন, তাদের বাতা নেওয়া হারাম। এটা কি সঠিক ফতুয়া না ভুল ফতুয়া? এটা ভুল ফতুয়া। দিনের এমন জরুরি কাজ, যে জরুরি কাজ না করলে সমাজ পথভ্রষ্ট হয়ে যাবে, এমন জরুরি কাজের বিনিময়ে রাসূল নিজে বাতা দিয়েছেন, সাহাবায়ে কেরাম বাতা গ্রহণ করেছেন, সুতরাং এইটাকে হারাম ফতোয়া দেওয়া মস্তিষ্ক বিকৃতির প্রমাণ, পথভ্রষ্টতার প্রমাণ, গুমরাহির প্রমাণ।
আমার কথা বুঝে থাকতে বলুন, আমাকে আপনারা বিষয় দিয়েছিলেন তবলিগের গুরুত্ব এবং বর্তমান প্রেক্ষাপটে উলামায়ে কেরামের দায়িত্ব কর্তব্য, বিষয় দুইটা ক্লিয়ার হইল কিনা? তবলিগের গুরুত্ব হইল যতদিন পর্যন্ত তবলিগ থাকবে ততদিন পর্যন্ত দিন ইসলাম টিকে থাকবে, ততদিন পর্যন্ত দুনিয়া টিকে থাকবে। তবলিগ থাকবে না, দিন ইসলাম থাকবে না, দুনিয়া টিকবে না। এটা হইল তবলিগের গুরুত্বের সার কথা। আর বর্তমান প্রেক্ষাপটে উলামায়ে কেরামের দায়িত্ব কর্তব্য হইল তবলিগে হোক, মাদ্রাসায় হোক, মসজিদে হোক, যে কোনো প্রতিষ্ঠানে হোক, যখন কেউ ভুল করবে তাকে আমরা সংশোধন করে দেব, যে সংশোধন হবে না তাকে আমরা অরাস্তা দিয়ে বের করে দেব। সাদ ভুল করেছে, বর্তমান তবলিগি জমাতের সঘোষিত আমির সাদ ভুল করেছে, আমরা ভুল ধরেছি, সংশোধন যদি হয় আমির থাকবে, সংশোধন যদি হয় না তার তত্ত্বাবধানে দুনিয়াতে তবলিগ চলবে না, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দুনিয়াতে তবলিগ চলবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তবলিগের গুরুত্ব এবং উলামায়ে কেরামের করণীয় বিষয়টা বোঝার এবং সেই অনুপাতে আমাদের আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।